খালি চোখে না দেখলে বিশ্বাস করা সত্যি কঠিন। কৃত্রিম ভেবে ভুল করতে পারেন অনেকে, যেন পৃথিবীতে এক টুকরো স্বর্গ পানিতে ভেসে থাকা ছোট এক একটি দ্বীপ বাড়ি। প্রকৃতির কোলে বসবাসের মনোবাসনা যাদের, তাদের জন্য এর থেকে আদর্শ জায়গা আর কি হতে পারে। পূর্ব নেদারল্যান্ডসের ওভারসিজেল প্রদেশের গিথর্ন, ডাচদের ভ্যানিস নামে ডাকা হয় এ গ্রামকে। কিন্তু ভ্যানিসের কথা ভাবলে যে কোলাহলপূর্ণ একটি জনপদের চিত্র মাথায় আসে, ঠিক তার উল্টো গিথর্ন, কেবল রাজহাঁস আর পাখির কিচিরমিচির। বসবাসের শুরুতে এখানে দেখা গিয়েছিল প্রচুর ছাগলের শিং, আর নামটা তাই গোথর্ন থেকে গিথর্ন। অনেক পর্যটকের আগমনে এখানকার কৃষি অর্থনীতি হয়ে উঠেছে পর্যটন নির্ভর, আর পর্যটক আকর্ষণে নজর কাড়া সব ব্যবস্থা সাজিয়ে বসে আছে প্রকৃতির বিস্ময় গিথর্ন। ইবনে নূর শাওন, একুশে টেলিভিশন।